শিলিগুড়ির একটি বাড়িতে চুরির ঘটনায় গ্রেফতার চোর। রবিবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পৌর নিগমের 23 নম্বর ওয়ার্ডে। রবিবার সকালে এক চোর ঘরে ঢুকে মোবাইল ফোন চুরি করে চম্পট দেয়। ঘটনার পরই শিলিগুড়ি থানায় চুরির অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে 24 ঘন্টার মধ্যে চুরির মোবাইল সহ চোরকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম রঞ্জিত মণ্ডল, শিলিগুড়ির বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোবাইল চুরি করার পর গতকাল রাতে বাগরাকোট এলাকায় মোবাইলটি বিক্রি করতে পৌঁছেছিল রঞ্জিত মণ্ডল। গোপন সূত্রে এই খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে। আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।